নমস্কার বন্ধুরা, রিনার রসনায় সবাইকে স্বাগত। নিয়ে চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো সামনেই পুজো, আর পুজো মানেই ভালো খাওয়া দাওয়া। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি শাহী চিকেন কোরমা। তো আজকে শাহী চিকেন কোরমা খুব কম তেল মশলায় কিভাবে বানানো যায় তারই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। শাহী চিকেন কোরমা বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন সব রকম মিলিয়ে মিশিয়ে 600 গ্রাম চিকেন এখানে নিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দের মতো মানে বোনলেস বা বোনসহ নিতে পারেন। তো এখানে প্রথমে এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো ফার্স্ট এটাকে ম্যারিনেট করতে হবে, খুব কম তেল মশলায় এটা ম্যারিনেট হবে। তো এখানে 4 চামচের 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, 4 চামচের 1/2 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব এর ভিতরে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দই, টক দই। তো এখানে আমার 200 গ্রাম টক দই আছে। টক দইটা যেন খুব টক হয় সেটা খেয়াল রাখতে হবে, কারণ মিষ্টি দই কিন্তু ম্যারিনেশন ভালো হয় না, আর এই ধরনের রান্নায় টক দই মূলত ব্যবহার হয়। তো টক দই হলে খুবই ভালো হয়। এবার এটাকে লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে ম্যারিনেট করে আমি সারা রাত রেখে দেব। বলতে পারেন ওভারনাইট আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব। তো এটাকে ভালোভাবে হাত দিয়ে আগে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, যতটা সম্ভব ম্যারিনেশন করে রাখা যায়। ম্যারিনেটের টাইমটা যদি একটু বেশি হয় তাহলে চিকেন বা মাটন রান্নার ক্ষেত্রে টেস্ট ভালো হয় এবং রান্নাও ভালো হয়। তো এটাকে ম্যারিনেট করে ওভারনাইট আমি রেখে দেব। এটাকে ম্যারিনেট করে সারা রাত রেখে দিয়েছিলাম লবণ, টক দই আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। এবার যেটা করতে হবে, বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজ এখানে রয়েছে আমার 3টে বড় সাইজের পেঁয়াজ। তো প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এইসব ধরনের রান্নায় সাদা তেল দিয়ে করলে খুবই ভালো হয়। তো এখানে আমি 2 টেবিলস্পুন সাদা তেল নিয়ে নিয়েছি। এর ভিতরে পেঁয়াজগুলোকে ভেজে যতটা সম্ভব ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, বেরেস্তা বানিয়ে নিতে হবে। তো আমি রাফলি চপ করা পেঁয়াজই নিয়েছি। এটাকে প্রথমে ভেজে আমি একদম ব্রাউন করে নেব, অন্তত মিনিট 5-এক এটাকে জোর আছেই আমি ভেজে নেব। আর এর ভিতরে আমি একটা জিনিস দিয়ে দেব, সেটা হচ্ছে লবণ। 4 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ দেব। লবণ দেওয়াতে কি হবে, এই সময় যদি পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ লবণ দেওয়া হয় তাহলে পেঁয়াজটা সফট হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আমি পেঁয়াজটা লবণ দিয়ে অন্তত 5 মিনিট জোর আছে ভেজে নেব, যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে। দেখুন হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এর কালারটা ব্রাউন হতে শুরু করেছে। আপনি চাইলে এর থেকে ডার্ক ব্রাউনও করতে পারেন। তো এবার এগুলোকে আমি তেল থেকে সরিয়ে নিচ্ছি। দেখুন এগুলো তেল থেকে আমি সরিয়ে আলাদা করে রেখেছি। একই কড়াইতে আমি তেল দিয়ে দেব মেন রান্নার জন্যে। তো কোরমা বানানোর জন্যে কম তেলই ইউজ করব। তো এখানে আমি সাদা তেলই দিয়ে দিলাম। সাদা তেলের পরিমাণ এখানে 3 টেবিলস্পুন নিয়ে নিয়েছি। 600 গ্রাম চিকেন আছে আমার, আর টক দই রয়েছে, তার থেকেও কিছুটা ফ্যাট বের হবে। আর এর ভিতরে অ্যাড করছি ঘি, গাওয়া ঘি, 4 চামচের 2 চামচ পরিমাণ গাওয়া ঘি। কড়াইতে সাদা তেল দেওয়ার পর 2 চামচ ঘি একসঙ্গে গরম করে নিলাম। এবার এর ভিতরে একটা তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ আর এলাচ দিয়ে সামান্য পরিমাণ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর এর ভিতরে ম্যারিনেট করে রাখা, সারা রাত ধরে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা আমি দিয়ে দেব। চিকেনটা এবার জোর আছে কিন্তু ভেজে নিতে হবে, যতটা সম্ভব জোর আছে এটাকে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নেওয়াতে কি হবে, চিকেনটা বেশিরভাগ অংশই কিন্তু এখানে রান্না হয়ে যাবে যদি হাই ফ্লেমে এটাকে ভেজে নেওয়া যায়। তো দই আর লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা ওভারনাইট, মানে সারা রাত ধরে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটা এবার জোর আছে ভেজে নেব, যতটা সম্ভব ভেজে নিতে হবে, অন্তত মিনিট 10-এক এভাবে ভেজে নেব। যতক্ষণ এটা ভাজা হচ্ছে, তো বেরেস্তা আমরা ঠান্ডা হয়ে গেছে, এবার একটা মিক্সির বাটিতে বেরেস্তা বা ভেজে রাখা পেঁয়াজ সেটা আর একটা পেস্ট তৈরি করতে হবে। তার সঙ্গে আরও কিছু মশলা আমি অ্যাড করছি, সেটা দেখতে থাকুন। তো এর ভিতরে আরও আমি অ্যাড করছি একটা বড় সাইজের রসুন, তার সঙ্গে
অ্যাড করব 4 চামচের 1 চামচ আদা পেস্ট, আরও একটু পেস্ট করে নিচ্ছি আমি সঙ্গে, আর দিচ্ছি 25 গ্রাম কাজু বাদাম, আর দিচ্ছি জৈত্রী একটা ছোট সাইজের, আর দিচ্ছি সাজিরা আর মরিচ হাফ চামচ মতো 4 চামচের। সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এটাকে মিক্সিতে ভালো করে একটা থিক পেস্ট আমি বানিয়ে নেব, আর মাঝে মধ্যে চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে জোর আছে আমি 10 মিনিট অন্তত চিকেনটাকে ভেজে নেব। দই থেকে জল বের হতে শুরু করেছে আর এই জলটাও একটু কমে আসবে এবং চিকেনটাও ফ্রাই হয়ে যাবে। তো 10 মিনিট এভাবে জোর আছে আমি চিকেনটাকে ফ্রাই করে নেব, মাঝে মধ্যে একটু নেড়ে দেব। তো একটু মশলাটাকে আগে প্রথমে পেস্ট করে নিই। তার আগে ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম, তো এখানে আমি 4 চামচের আরও হাফ চামচ পরিমাণ লবণ আর 4 চামচের হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ আগে আমি দিয়েছিলাম, সেটাকে বুঝে টেস্টটা বুঝে কিন্তু এটা দিতে হবে। তো আমি 1 চামচ করে আগে অ্যাড করেছিলাম, দেন নেক্সট আরও আমি অ্যাড করলাম। এবার এভাবে আমি লবণ শুকনো লঙ্কা দেওয়ার পর 10 মিনিট ভেজে নিয়েছি। চিকেনটা অলরেডি একটু ভাজা হয়ে গেছে, এবার আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। সব মশলাগুলো দিয়ে যে পেস্টটা তৈরি হয়ে গেছে সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনের মধ্যে পেস্টটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আরও অন্তত 6 থেকে 7 মিনিট আমি আরও ভাজব এটাকে। আরও জোর আছে, এভাবে আমি জোর আছে এটাকে রান্না করছি। তো এটাকে আমি জোর আছে ভালোভাবে মশলাটাকে চিকেনের সঙ্গে ভেজে নেব, যতক্ষণ না এর কাঁচা ভাবটা, রসুন আদার যে কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। অন্তত 10 মিনিট আরও আমি রান্না করে নিচ্ছি। তো 10 মিনিট আমি চিকেনটাকে সব কিছু মিশিয়ে রান্না করে নিয়েছি। দেখুন মাংসটা পুরোপুরি শুকিয়ে এসছে, মশলাগুলো একদম কমে এসছে। তো মশলাগুলো কমে আসার পর এর ভিতরে আমি জল দিয়ে দিচ্ছি। কফি মগের 1.5 মগ পরিমাণ আমি জল এখানে নিয়ে নেব, কফি মগের 1.5 মগ পরিমাণ জল আমি এর ভিতরে নিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে মাংসটার মধ্যে মিক্স করে নিতে হবে। সব মাংসটার সঙ্গে ভালো করে জলটা মিক্স করে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা রান্না হতে দেব, কারণ অলরেডি চিকেনটা আমার ভাজার সময় একটু রান্না হয়ে গেছে। দেখুন 7-8 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে রান্না করাতে কতটা শুকিয়ে এসছে মশলাটা, আর মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে চিকেনটা থেকে, তার মানে পুরোপুরি রান্না হয়ে এসেছে। খুব কম তেল মশলায় কিন্তু আমি আজ শাহি চিকেন কোরমা বানিয়ে দেখালাম। খুব বেশি মশলা এতে লাগবে না, মাত্র কয়েকটা মশলা দিয়েই বানানো যায় শাহি চিকেন কোরমা। এইভাবে বানিয়ে দেখুন আপনারাও বাড়িতে, এবং রেসিপিটি অবশ্যই ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি খুব সহজেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে।